এক অন্তঃসত্ত্বা মহিলাকে মাটিতে ফেলে মারধর ও তার শাশুড়িকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা সহ তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার গাজলের আলালের মুড়িয়াকুণ্ডু গ্রামে। অন্তঃসত্ত্বা মহিলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এই কয়েকদিন আগে আমার বাড়িতে কয়েকজন তৃণমূলের কর্মী বা নেতা আমার বাড়িতে গিয়ে হানা দেয়। আমি বাড়িতে একাই আছি, আমার ছেলে বাড়ির বাইরের কাজে যায়, আমার বৌমার আমি থাকি। সেই সময় আমার বাড়িতে ঢুকে কামরুজ্জামানের ছেলে কারিমুল আর আহসানুল, ওরা ঢুকে কামরুজ্জামানের ছেলে প্রায় সময় আমার সঙ্গে গণ্ডগোল করে, বাড়ির দরজায় গিয়ে মারপিট করে। অনেক সময় বাঁচার চেষ্টা করি, কামরুজ্জামানও আমার বাড়িতে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করে আমার জমি জায়গা সম্পত্তি গ্রাস করার জন্যে, জমি জায়গা সম্পত্তি গ্রাস করার জন্য ওখান থেকে আমাকে, হ্যাঁ তৃণমূলেরই লোক, হ্যাঁ তৃণমূলের নেতা, এছাড়া তৃণমূলের নেতা ওকে সাপোর্ট করে। আমার যদি থানার কাছে আশ্রয় নিতে যায়, থানা ওই তৃণমূলের নেতার ভয়ে ওদের হয়ে যায়। আপনাকে কি করেছিল? বাড়িতে ঢুকে বিভস্ত করে, বিভস্ত্র করে, হ্যাঁ চুল ধরে মাটিতে ফেলে টানা হাঁচড়া শুরু করে দেয়। আমার বৌমা আমাকে বাঁচাতে গিয়ে আমার বৌমাকে কামরুজ্জামানের ছেলে এসে তাড়া করে। এছাড়া আমার বৌমা পালাতে গিয়ে ওকে আবার ধরে মাটি, বৌমা 6 মাসের প্রেগনেন্ট আছে, তাকে ধাক্কাধাক্কি করে মাটিতে ফেলে, হ্যাঁ পেটে লাথি মেরে ও আবার বর্তমানে সদর হসপিটালে ভর্তি আছে আর হ্যাঁ 4 দিন থেকে। এছাড়া এটা শুধু এটুকু যে করেছে সেটা নয়, এর আগেও আমার ছেলেকে এমনভাবে মেরেছে, জখম করে, সব ডায়েরি ফায়েরি জিডিভিডি সমস্ত কিছু আছে। কিন্তু তৃণমূলের নেতাদের জন্য ওদেরকে কোনো দিন অ্যারেস্ট করা হয় না। হ্যাঁ না, ঘরে ঢুকতে পারছি না। এছাড়া এতটা ভয় আছে যে আমার ছেলে ওদের অত্যাচারে প্রায় সময় আমার বাড়িতে থাকে না, আমি বাড়িতে থাকলে দরজা লাগিয়েই থাকি, আমার বৌমা ওদের অত্যাচারে তো বাইরেও আসে না। মুড়িয়াকুণ্ডু গ্রামের বাসিন্দা নিশাত সেলিম রেজার জাতীয় সড়কের ধারে একটি ছোট কম্পিউটারের দোকান ও বসত বাড়ি আছে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা তাকে ওই জায়গা ছেড়ে দিতে বলেন, তিনি রাজি না হওয়ায় তার ওপর হামলা হয় বলে অভিযোগ। এই ব্যাপারে তিনি থানায় অভিযোগ জানান। এরপরে নিশাত সেলিম রেজা বাড়িতে না থাকার সুযোগে তৃণমূল নেতা কামরুজ্জামান, মনিরুজ্জামান, আহসানুল ইসলাম, কামেরুল ইসলাম সহ কয়েকজন দুষ্কৃতী বাড়িতে উপস্থিত হয়ে জমি বিক্রি করানোর জন্য সই করাতে চাপ দেন বলে অভিযোগ। মা রাজি না হওয়ায় তাকে এবং তার স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। আমি শুনছি আমার বাড়ির পাশে তৃণমূলের কিছু গুন্ডা বাড়ি ঢুকে মাকে মেরেছে ও আমার স্ত্রীকে মেরেছে, মাটিতে ফেলে দিয়ে পেটে লাথি মেরেছে, আমার বউ প্রেগনেন্ট আর আমার মাকে বিভস্ত্র করেছে, এভাবে তারা করে বেরিয়ে গেছে। তারপরে আমি লোক এবং তাদের উদ্দেশ্য ছিল জমি জায়গা সমস্ত আমার অনুপস্থিতিতে এভাবে আমার মার কাছ থেকে লিখে নিবে। এভাবে বিগত 5 দিন থেকে আমি রাস্তাঘাটে ঘুরে বেড়েছি এবং স্ত্রীকে মালদা হসপিটালে ভর্তি করা আছে, তাদের দেখাশোনা করছি। থানা থেকে আমি কোনোরকম কোনো সাহায্য পাচ্ছি না, একমাত্র তৃণমূল নেতাদের চাপে ওদের সাপোর্টে আমি একা, যেহেতু আমার কোনো সাপোর্ট নাই বলে আমি এভাবে অসহায়ভাবে আমার ন্যায়ের বিচার চাইছি না। আমি গ্রামে ঢুকতে পারছি না, আমার দোকান ছিল, দোকানে তালা মেরে দেওয়া হয়েছে এবং তাদের নাম হচ্ছে একটা 1 নম্বরে কামরুজ্জামান, তার ছেলে কারিমুল হাসান এবং মনিরুল ইসলাম আর আহসানুল ইসলাম। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আপনার কাছ থেকে ঘটনাটা শুনলাম আমি। আমরা দলীয়ভাবে আমাদের যারা ওই ব্লকের নেতৃত্ব আছেন, ওই অঞ্চলে যারা নেতৃত্ব আছেন, তাদেরকে আমরা সকালে সেখানে পাঠাবো, খোঁজখবর নিব ঘটনাটা কী ঘটেছে। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটা সত্যি দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা এবং দলকে সমর্থন করে না এই ধরনের কোনো ঘটনাকে, তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, আমরাও সমর্থন করবো না। আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো যাতে অতি দ্রুতগতিতে তদন্ত সাপেক্ষে একটা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমরা পার্টিগতভাবে তদন্ত করব, আসল তথ্যটা কী আছে দেখে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য। আপনার কাছ থেকে আমরা শুনেছি, আমরা হাসপাতালে আমাদের প্রতিনিধিকে পাঠাবো, তারা হাসপাতালে যেমন আমরা জানি, প্রথমে তদন্ত করে দেখি ব্যাপারটা কী আছে। এবং আমি আবার বলছি আপনাকে যে এই ধরনের কোনো ঘটনাকে তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেয় না এবং আমরা দিবও না, আমরা তদন্ত করাচ্ছি, তদন্ত সাপেক্ষে যা হবে সেই রকম ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে আমরা বলবো। তৃণমূল
মানুষ হিসেবে তারা আক্রান্ত হচ্ছে, পারিবারিক তাদের ঝামেলা আছে, তাদের জমি সংক্রান্ত ঝামেলা আছে, কিন্তু তৃণমূলের প্রশ্নে ওঠে না, এটা দলের প্রশ্নে উঠেছে না, কিন্তু মানুষ হিসেবে সে আক্রান্ত হয়েছে, আমরা দলগতভাবে মানুষ হিসেবে তাকে তার পাশে দাঁড়াবো। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।